বন্ধুরা আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির। তো আজকের ভিডিওটা থাকছে কাতলা মাছের আলু দিয়ে পাতলা ঝোল। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। তো আমাদের চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। তো মাছটা আমি আগামীকাল এনে রেখে দিয়েছি, শুধু কাতলা মাছ না, সঙ্গে আরও অনেক মাছ আছে, ফ্রিজে রাখা আছে। তো ফ্রিজ থেকে আমি এখন বের করব, তারপর ওটাকে একটুখানি জলে ভিজিয়ে রাখবো, মাছটা নরম হলে তারপর আপনাদের দেখাচ্ছি। তো মাছটা বের করবো, কাতলা মাছ, তাই তো? তো বন্ধুরা এখানে মাছ দেখতে পাচ্ছ, কত মাছ নিয়ে এসেছি। এটা কাতলা মাছ, এটা আপনার বল মাছ, এটাও বল মাছ, এটা ইলিশ মাছ, এটাও কাতলা মাছ। তো আর একটা ছিল, একটু মটন ছিল, সেটা কোনটায় আছে? ফ্রিজে ছিল তো খুব টাইট হয়ে আছে, একটু জল না দিলে এটা খুলবে না। তোমরা মাছটা দেখতে পাচ্ছ, মাছটা খুব বড় সাইজের মাছ ছিল, একটু পরে নরম হয়ে আসুক তারপর দেখাবো মাছ। বন্ধুরা পুরো টাইট হয়ে জমে আছে, পুরো বড় হয়ে আছে। তো মাছটাকে আমি এখন জলে ভিজিয়ে রাখবো খানিক সময়, মাছটা না ছড়ানো পর্যন্ত কিছু করা যাচ্ছে না। আমি এখানে অল্প একটু আদা কুচি, কয়েকটা রসুন এবং চারটে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি, আর নিয়ে নিয়েছি দুটো আলু আমি কেটে নিয়েছি। আলুটা প্রথমে ভেজে নেব আমি, এবার আলুটা ভেজে নেব সুন্দর করে। আমি তারপর একটু উষ্ণ গরম জল করে নিয়েছি, মাছটা জ্যান্ত মাছ ছিল তো একটু লাল লাল আছে, সেই জন্য একটু গরম জলে মাছটা ভালো করে ধুয়ে নেব, যাতে ওই লাল লাল ভাবটা চলে যায়। আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম, তবু আর একবার ভালো করে ধুয়ে নিই। আমি এবার অল্প একটু লবণ আর হলুদ দিয়ে ম্যারিনেট করে নেব। এবার হলুদ দিয়ে মাছটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। বন্ধুরা আমার মাছ ম্যারিনেট হয়ে গেছে, এবার মাছগুলো আমি ভেজে দেবো। আমার তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো আমি বসিয়ে দেব। আমি এবার মাছগুলো একটু উঠে দেব, বন্ধুরা আমার মাছ ভাজা হয়ে গেছে, এবার মাছগুলো আমি তুলে নেব।
বন্ধুরা আমার তেল গরম হয়ে গেছে, আমি এখানে দিয়ে দেবো দুটো তেজপাতা, দুটো দারুচিনি আর দুটো লবঙ্গ আর অল্প কটা গোটা জিরে দিয়ে আমি একটু নাড়িয়ে নেব। সঙ্গে দিয়ে দেবো দুটো ছোটো সাইজের এলাচ। আমার তেলটা গরম হয়ে গেছে এবং এগুলো ভালো পুড়ে গেছে আছে, তো আমি প্যাঁচটা দিয়ে দেবো। আমি প্যাঁচটা একটু ভালোভাবে ভেজে নেব। এবার আমি আদা রসুন আর কাঁচা লঙ্কা যেটা আমার দিচ্ছে সেতো করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে একটু নাড়ি চালিয়ে নেব। দিয়ে দু মিনিট ঢেকে রাখলো মিডিয়াম ফ্লেমে। আমি এবার একটা মিডিয়াম সাইজের টমেটো কেটে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে দেবো। টমেটো দিয়ে আরও 5 মিনিট ঢেকে রাখবো যাতে টমেটোটা গলে যায়। এরপর বন্ধুরা আমি একটু মশলাগুলো একটু জলে গুলে নেব। একটু হলুদ, পরিমাণ মতো শুকনো লঙ্কা, পরিমাণ মতো জিরের গুঁড়ো, একটু সামান্য পরিমাণে ধনিয়া গুঁড়ো, সঙ্গে একটু লবণ। এরপর আমি মশলাটা একটু ভালো করে গুলে নেব। এই মশলাটা আমি দিয়ে দেবো। আমার মশলা প্রায় কষে এসছে, এবার আমি এই মশলাটা দিয়ে দেবো। দিয়ে একটু নাড়ি চাড়িয়ে আরও 5 মিনিট একটু ঢেকে রাখবো যত সময় মশলাটা না পুরোপুরি হচ্ছে। আমার মশলাটা কষে গেছে প্রায়, তো আমি এবার আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়ে আরও 2-4 মিনিট একটু ভালোভাবে নাড়ি চাড়িয়ে নেবো। তারপর আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। জল দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো এবং স্টিমটা ফুল করে দেবো। দিয়ে 2-5 মিনিট ঢেকে রাখবো। আমি স্টিমটা এবার একটু হাই ফ্লেম করে দিলাম। বন্ধুরা এবার আমি মাছটা দিয়ে দেবো। আমার ঝোলটা ফুটে গেছে, এই ফুটন্ত ঝোলে মাছগুলো আস্তে আস্তে করে বসিয়ে দেবো। মাছটা বসিয়ে দিয়ে আরও 2-5 মিনিট আরও একটু ফুটিয়ে দেবো। মাছটা দেওয়ার পর একটু বেশি সময় ফুটালে মাছের যে টেস্টটা সেই টেস্টটা ঝোলের সাথে মিশে যাবে, খেতে তরকারিটা আরও দারুণ লাগবে। আমার মাছ দেওয়া কমপ্লিট, এবার হালকা করে একটু নাড়িয়ে চাড়িয়ে দেবো যাতে মাছগুলো ভালোভাবে বসে যায়। তো আবারও 2-5 মিনিট একটু ঢেকে দেবো। তারপরে আমি একটু গরম মশলা দিয়ে দেবো হালকা করে। গরম মশলা দিয়ে একটু নাড়িয়ে নেবো ভালো করে। সাবধানে নাড়াবেন আপনারা যাতে মাছটা না ভেঙে যায়। গরম মশলা দেওয়া হয়ে গেছে, এরপর আমি ধনে পাতা, কুচিয়ে রাখা ধনে পাতা উপর থেকে সরিয়ে দেবো। দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে ঢেকে নেব। তো আজকে আমার কাতলা মাছের রেসিপি কমপ্লিট। তো আবার দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে।
তো আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে আপনারা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের মতো এই পর্যন্ত।